ভোট লুট করতে এলে হাঁটু ভেঙে দেওয়ার নিদান বিজেপির জেলা সভাপতির। কেন্দ্রীয় মন্ত্রীর পাশে বসে বাগদা থানায় তালা ঝোলানোর হুমকি। মানুষের ওপর আস্থা নেই তাই এসব বলছে পাল্টা তৃণমূল। ভোট লুট করতে আসলে ভোটের আগেও আমি বলেছি তিন হাত ডান্ডা হাঁটুর মালা ভেঙে দিতে হবে। লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই চলে এলো উপনির্বাচন, আর এ নিয়েই দিকে দিকে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনী প্রচারের কাজ শুরু করে দিয়েছেন প্রার্থীরা। এরই মধ্যেই বাগদায় বিজেপির জেলা সভাপতির মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। শুক্রবার বাগদার মণ্ডপঘাটাতে এক কর্মীসভার আয়োজন করে বিজেপি। সেখানেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তৃণমূলের প্রাক্তন উপপ্রধান ও বর্তমান পঞ্চায়েত সদস্য মধুসূদন মিস্ত্রি। ওই কর্মীসভায় উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল থেকে শুরু করে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সহ অন্যান্য নেতৃত্ব। এই সভাতেই উপস্থিত হয়ে জেলার সভাপতি দেবদাস মণ্ডল কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোট লুট করতে এলে তিন হাত লম্বা ডান্ডা দিয়ে তৃণমূলের চোর ডাকাতদের হাঁটুর মালাইচাকি ভেঙে দিতে হবে, ভয় পেলে চলবে না। আর পুলিশ যদি পক্ষপাতিত্ব করতে আসে তাহলে বাগদা থানায় তালা ঝুলিয়ে দিতে হবে। তাই বলবো, আমাদের কাছে আরও একবার সুযোগ এসেছে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা দেখিয়ে দেব বাগদার মাটি ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি। ভোট লুট করতে আসলে ভোটের আগেও আমি বলেছি তিন হাত ডান্ডা হাঁটুর মালা ভেঙে দিতে হবে। বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডলের এমন মন্তব্য ঘিরে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এদিনের রাজনৈতিক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের দাবিতেই অনড় থেকেছেন জেলা সভাপতি। তিনি বলেন, ঠিকই দাবি, এটাই বলেছি, ভোট লুট করতে আসলে সাধারণ মানুষ ভোট দেবে, ভোট লুট করতে আসলে কর্মীদের বলে দিয়েছি এবং এলাকার মানুষকে বলতে বলেছি তিন হাত লাঠি ডান্ডা রেডি করে রাখতে, মালাইচাকি তৃণমূলের চোর ডাকাতদের ভেঙে দেবে। পুলিশ যদি দালালি করে, পুলিশ যদি পক্ষপাত নেয়, তাহলে তাই হবে, মানুষ করবে, সাধারণ মানুষ করবে। যদিও এ বিষয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, এত বড় একটা লোকসভা নির্বাচন গেল, কোনো অভিযোগ করতে পারেনি, মানুষ আমাদের পাশে আছে, বিশৃঙ্খল একটা দল বিজেপি মানুষকে তাতিয়ে দেওয়ার জন্য, উত্তপ্ত করার জন্য রাজনীতিতে এসেছে। লোকসভা নির্বাচনে একটা ভুল হয়েছে, কিন্তু উপনির্বাচনে কোনো ভুল হবে না, শান্তিপূর্ণ ভোট হবে এখানে। এত বড় একটা লোকসভা নির্বাচন গেল, একটা কমপ্লেন করতে পারিনি। আমরা বিশ্বাস করি, মানুষের প্রতি আস্থা রাখি, বিশ্বাস রাখি, ভরসা রাখি। যারা মানুষের প্রতি আস্থা বিশ্বাস নেই, তারা এই ধরনের কুরুচিকর মন্তব্য অশোভন আচরণ করতে পারে। আর বিজেপি পার্টিটাই এরকম বিশৃঙ্খল একটা দল, যে দলের গোষ্ঠীকন্দলে জর্জরিত, মানুষকে তাতিয়ে দেওয়ার জন্য, এলাকাটা উত্তপ্ত করবার জন্য যারা সমাজ বিরোধীরা রাজনীতিতে আসলে যা হয় সেটাই হয়েছে। এই উপনির্বাচনে বিজেপিকে আমরা তৃতীয় চতুর্থ স্থানে রাখবো, এটা ওরা বুঝেছেই আজকে এই ধরনের কুরুচিকর মন্তব্য এবং মানুষকে উত্তপ্ত করবার চক্রান্ত করেছে। বাগদা শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে লোকসভায় এবং আরও শান্তিপূর্ণভাবে এবার ভোট হবে। আর ওরা যে ভাষায় কথা বললে বোঝে, বাগদা উপনির্বাচনে যদি মনে করে থাকে যে ওদের সেই ভাষায় কথা বলতে হবে, আমরা প্রস্তুত আছি। কোনো সমাজবিরোধী দৌরাত্ম বাগদার মাটিতে বনগাঁ লোকসভা কেন্দ্রের কোথাও আমরা করতে দেব না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।